সংকট সৃষ্টির লক্ষ্যে অবৈধভাবে সার মজুত রাখার অপরাধে কুড়িগ্রামের ফুলবাড়িতে এক সার ব্যবসায়ীর গুদাম ও বাড়ি তল্লাশি করে 299 বস্তা রাসায়নিক সার উদ্ধার করে আগের দামে জনগণের মাঝে বিক্রি করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ব্যবসায়ী 30,000 টাকা জরিমানা করা হয়। বুধবার বিকাল 3:30 দিকে উপজেলার ফুলবাড়ি সদর ইউনিয়নের চন্দ্রখানা পুলের পাড় বাজারের আশাক ফার্টিলাইজারের স্বত্বাধিকারী মিজানুর রহমানের গুদাম এবং বাড়িতে ফুলবাড়ি উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানের সময় পুলের পাড় বাজারস্থ ওই ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে আমদানি করা 50 বস্তা টিএসপি, 52 বস্তা ডিএপি, বিএডিসির কাগজপত্রবিহীন 55 বস্তা টিএপি ও 52 বস্তা এমপিও সার উদ্ধার করে। পরে ওই ব্যবসায়ীর বসতবাড়ি তল্লাশি করে শয়ন কক্ষ থেকে দাম বৃদ্ধির আগের কেনা 90 বস্তা ইউরিয়া সার উদ্ধার করে। উদ্ধারকৃত সারের আনুমানিক মূল্য 20,60,000 টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ফুলবাড়ি উপজেলা কৃষি অফিসার নীলুফা ইয়াসমিন সহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাস বলেন, উদ্ধারকৃত সার দাম বৃদ্ধির পূর্বমূল্যে জনগণের মাঝে বিক্রি করা হয়েছে। এছাড়া দোকানে মেয়াদ উত্তীর্ণ সার ও কীটনাশক রাখার অপরাধে 2009 সালের ভোক্তা অধিকার আইনের 52 ধারায় ওই ব্যবসায়ীর 30,000 টাকা জরিমানা করা হয়েছে। শাইনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24।